হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরবি কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আজকের রেসিপির নাম পাঞ্জাবি মটন গ্রেভি। কিভাবে এই রেসিপিটি তৈরি করা হয় আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি। এখানে নিয়ে নিলাম 1 কিলো মাটন। মাটনগুলোকে ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো ও 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। তার সাথে অ্যাড করেছি 1/2 কাপ ফেটানো টক দই ও 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আর 1 চামচ নুন দিয়ে মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি 1 থেকে 1.5 ঘন্টার জন্য। চুলোতে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে এলে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, দেব 9টা এলাচ, দিয়ে দিচ্ছি 4 টুকরো দারচিনি, আর দেব 8-10টা গোটা গোলমরিচ ও লবঙ্গ। তার সাথে অ্যাড করব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে হালকাভাবে ভেজে নেব, ডিপ ফ্রাই করব না। এখন দিয়ে দেব 2টো তেজপাতা। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেব স্লাইস করে কাটা 2টো টমেটো। টমেটোগুলোকেও একটু হালকাভাবে ভেজে নেব। এখন মশলাগুলোকে পেস্ট করার জন্য কড়াই থেকে তুলে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে পেস্ট হয়ে গেছে, এখন চলে যাব মূল রান্নাতে। এবার চুলোতে প্রেশার কুকার বসিয়ে দিয়ে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। কম সময়ে মাটনটাকে সেদ্ধ করার জন্য আমি এখানে প্রেশার কুকার ব্যবহার করছি। আপনারা চাইলে কড়াইতেও রান্নাটা করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে এলে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ আদা বাটা। তার সাথে অ্যাড করব 1/2 চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুন বাটাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাগুলো। মশলাগুলোকে এখন ভালো করে কষিয়ে নেব। মশলাগুলোকে এমনভাবে কষাতে হবে যেন গোটা মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটনগুলো। আজকে এই ভিন্ন স্বাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে লাইক করবেন, কমেন্ট করবেন। কম সময়ে এবং কম মশলা দিয়ে কিভাবে এই রেসিপিটি তৈরি করব সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এই রেসিপিটি একবার খেলে মুখে লেগে থাকবে। এখন মাংসগুলোকে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মাংসগুলো কষানো হয়ে গেলে দিয়ে দেব 7টা গোটা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। তার সাথে অ্যাড করব 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। এখন দিয়ে দেব 7 মতো নুন। এবার মাংসগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এভাবে খাসির মাংস রান্না করলে বাড়ির ছোট বড় সকলেই খেতে দারুণ পছন্দ করবে। মাংসগুলো কষানো হয়ে গেলে দিয়ে দেব 300 ml জল। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই রেসিপিগুলো দেখছেন, যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এখন প্রেশার কুকারের ঢাকনা দিয়ে মাংসগুলোকে সেদ্ধ করার জন্য 5 থেকে 6টা সিটি মেরে নেব।
এখন প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখে দেব মাংসগুলো কতটুকু সিদ্ধ হলো। মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন ফ্রাই প্যানে ঢেলে নেব। খুব সাধারণ একটি রেসিপি এতটাই টেস্টি হতে পারে, আপনারা না খেলে বিশ্বাস করতে পারবেন না। যারা আমার রেসিপিগুলো নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ, রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন দেব এক মুঠো গোটা কিশমিশ, তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কসুরি মেথি। এই পাঞ্জাবি মাটন গ্রেভিটি ভাত ও রুটির সাথে খেতে দারুণ লাগে, তাই সবার কাছে অনুরোধ রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। এখন গ্রেভিটাকে একটু মাখো মাখো করার জন্য ঢাকা দিয়ে দেব 20 মিনিটের জন্য। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পাঞ্জাবি মাটন গ্রেভি। রেসিপিটি কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তার সাথে পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলবেন না, তাহলে আমার পরবর্তী রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন মাটনগুলোকে পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। ছুটির দিনে এই রেসিপিটি বাড়ির সকলের সাথে খেতে খুব ভালো লাগে। তাহলে রেসিপিটি দেখে ঝটপট তৈরি করে ফেলুন পাঞ্জাবি মাটন গ্রেভি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আর অবশ্যই আরবি কিচেনের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।